আবার সাপে যে এই আজকে যে কিছুক্ষণ আগে একটা লোক সাপে কাটছে, এইটা পথ গুইরা নাও ভাড়া করে ওই যে ই হাসপাতাল বিলা নিয়ে গেছে, এখন মই লই না রই লই তা তো কহলাম না। এই তো বাংলা বাসদ বাড়ি তিলকাউনের সর, ভাঙ্গিস না আর বাপের বিটা বসদ বাড়ি ঘর। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার বুয়াপুর থানার কোনাবাড়ি চরে। এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো, তারা কিভাবে এই চরে বসবাস করেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব। কাজ করতেছি ভাই, এই যে বাদাম মনছিলাম, দেখেন না আল্লাহ পাক তো তার দেনে কেন, আল্লাহ পাক যা কিছু করে এটি হাজার শুক্রিয়া, নিজে করে তার কোনো হাত নাই। এখন এই যে একটু একটু ইয়ে হয়েছে, দু একটা করে বাদাম ধরছে তাই তুলতেছি। এখন এই যে আমরা তো নদী ভাঙ্গা মানুষ ভাই, এই যেগুলো দেখতেছেন এখন এই যে পানি এসে এগুলা তোলা যাবে গা, পানি হইতেছে পানি বাড়তেছে, এখন পানি তোলা যাবে। এই যে এটা তো নদী বুঝছেন, যেগুলো দেখেন যে বাদাম তুলতেছি এগুলো নদী একদম ডুবে জায়গা। বন্ধুরা, এই চরের পাশে এই যে নদী বয়ে গেছে, যে জলেশ্বরী নদী, আর এই নদীর পার দিয়ে কিন্তু এই যে বোরোধান বানা হয়েছে, দেখুন সেই বোরোধানগুলো এই যে পানিতে নেমে এই মানুষজন কাটছেন। আসলে চরের কিন্তু সংগ্রামী জীবন, তাদের প্রতিনিয়ত সংগ্রাম করেই কিন্তু এই চরে বসবাস করতে হয়। কি দান বলছাও? বুরুদান। বুরুদান কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এই যে পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছাও, তলায় গেছে। ও, পানি আসতেছে নদীতে? পানি আসতে আইছে, তলায় গেছে। আমি তো কাটার নাম গুনছি, নিজের জমিনে বর্গা নিছি। বর্গা নিছি, ভালো আছেন? কি দান বলছেন কাকি গেলে? বুরুদান। কতটুকু বলছেন দান? ভুট্টার পেছনে নিয়ে গেছি, ভুট্টার পেছনে পাই না, গমের পেছনে পাইছি, গমের পেছনে পাই নাই, চার পাঁচ বছর দিয়ে ঘুরতেছি। যারা বিক্রি করে তাকে তো ঠিকই দেয়, আর আমরা যে বুন খেতে আমরা পাই। সরিষার পেছনে নিয়ে ঘুরলাম, ধানের পেছনে কোনো পেছনে পাই নাকি এই পর্যন্ত। কীরকমভাবে কাটে সেটা বুঝুন, একটা কামলার দাম হলো 500 টাকা, এই অফলা দান এদের কাটতেছি। আজকে তো পানি কমছে, কাল তো আরও বেশি আসলে, তার আগে পানি তো তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে মানে তলা আগে সালকে এখন তাও একটু যাচ্ছে, কাঁচা ধানি কেটে নিচ্ছে। আমরা যে কাটিনি কেমন খানি, দাঁড়ের চোটে এই পানি, দাঁড়ের চোটে দাঁড়াই থাকা। পলিথিন দিয়ে আর উনি যে পাট খড়ি দিয়ে চাল বানিয়ে ঘরে রয়েছেন, চরের মাঝখানে একটি মাত্র ঘর। এখানে এই যে ঘরের মধ্যে রোদের মধ্যে, আজকে তো প্রচন্ড রোদ, রোদের তাপও বেশি, কিভাবে থাকে রোদের তাপ? এই যে আর থেকে কয়দিন আগে আরো বেশি তাপ আসছিল, এই যে এখানকার ধুলা মুলা বেঁকুই রয়েছে,
ওদের তাপে থাকাই জানাই কে বাচ্চা দেন না ওদের ওদের ঠেলায় পেসা দিয়া গেছে। কাকা তাহলে এই যে চরেই বসবাস করছেন, কেমন কাটছে চরের জীবন? এই চরে এই চরের মধ্যে অনেক অনেক কিছুরই ভয় থাকে, তার কারণ সাপের ভয় আছে, শিয়ালের ভয় আছে, কুত্তার ভয় আছে, কুত্তায় ছাগল কামড়ায়, গরু কামড়ায়, মানুষের দাবড়া ধরতেছে, আবার সাপে যে এই আজকে যে কিছুক্ষণ আগে একটা লোক সাপে কাটছে, কিন্তু এখন কেমনি নিব, পরে আবার নাও ঠিক করে হাইরে নাও দিয়ে তারে আবার ফের দেইরা পথ গুইরা নাও ভাড়া করে ওই যে ইয়ে হাসপাতাল বিলা নিয়ে গেছে, এখন মই লই না রই লই তা তো কহলাম না, ইনে চরের মধ্যে বসত করা এতে এইখানে সুখ শান্তি আমাদের আছে আর কি। তাহলে আপনারা চতুর্মুখী বিপদের মধ্যে? হ্যাঁ, চতুর্মুখী আঙ্গুর বিপদ। আবার সাপ তো এটা অনিবার্য, সাপ তো দেয়া যায় কাইসার সভা কোপ দিলি বা কাইসা কাঠফাট নিয়ে গেলে গেলে এই সাপ বেড়া যায়। কাকা মাথায় কি বসির বস্তা? বসির বস্তা, ও গরু রেখা হইবেন? গরু রেখাম। কতগুলো গরু পালেন? নয়টা। নয়টা? তাহলে এই যে আপনার বাড়িতে এই কোনা বাড়ি চরে, হ্যাঁ তাহলে এই যে বাজার সদাই করেন কোথায়? বাজার সদাই উপার ওই নদীর উপার? নদীর উপার কেন? ও তার মানে এই গ্রামে কোনো হাসপাতাল নেই? না। নদী রে তুরে নদী একটু দয়া কর, ভাঙ্গিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর, এই তো বাংলা বসত বাড়ি তিলকা উনের সর, ভাঙ্গিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর। এই চরটিতে আগে বাড়িঘর ছিল, এখন কোনো বাড়িঘর নেই, যাও বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভাওর বাড়ি। এখানে এই চরে জমি জাগার পরে এই জমির ফসলাদি বোনেন, সেই কারণে এখানে ভাওর করে তারা থাকেন। এই জমির ফসলাদি নেওয়ার পরে এখান থেকে কিন্তু তারা চলে যান। মোটামুটি বৃষ্টি থাকলে ভালোই হয়, আর যদি শুকনা থাকে তাহলে তো খরার কারণে অনেক ফসল পুড়ে যায়, এই কারণে আমরা কৃষি অনেক ক্ষতিগ্রস্ত হয়। তুফান বৃষ্টি নামলে এখন আল্লাহ রাতে আল্লাহ উড়াই নিলি নিয়ে যাবো, আর না থাকলি থাকবো, সেই জন্য দিয়া দিছি ইটি দিয়া, মনে করুন যে এখন আল্লাহ রাতে এখন গরিব মানুষ আয়া নারার করে নাগাল বান্নার কাম কাগজ মাগজ দেয় বেড়া টেড়া দিয়ে অসহায় নেয় ওইছি, এখন আল্লাহ ছিয়া গেলি চাবল আর বাতাসে নিয়ে গেলি তো নিয়ে গেল গা। আমার বুঝবান হইলে হালা বিয়া হয়েছিল আমার শ্বশুর হরি মইরা গেছে গা, তারাও মইরা যায় হেরা তাও কত বছর এই বাড়ি খালি উল্টা ফুল্টা এই বাহাদুরটুকু নাই গেছে দলের শরীর নদী করে কইছে, এক পুরা ভাঙছে আরো মারা গেছে এক করে করে এই যে
তার মানে এই চরটাতে একসময় বাড়ি ঘর ছিল প্রচুর। হ্যাঁ, আরে ইন্দা চর আছিল, আরে বিড়া বিড়া কাম বড় বড় গাছ আছিল, আম কাঠল বেহি খাইছে। বাওয়ার করে আমরা অসহায়ের মতন এখন নাগুনে পুরতাইছি, বৃষ্টি বিস্তাইছি, তুফানে আঙ্গুর উড়ায় নিতাইছে, আঙ্গুর থাকার মতো নি ড্যাংকা। আল্লাহ থুয়া যদি যায় থাকবো না, ওইলে আঙ্গুর বাওয়ার উড়া যাব গা। এই ঘরটি দেখুন, যে ঘরটিতে এই কাকিমা এখানে বসবাস করেন, এই একই ঘরের মধ্যে এই যে গরু আর পাশাপাশি এই হলো চৌকি, এখানেই তারা থাকেন। রোদের মধ্যে কাজ করতেছেন, কি করবো, কাম করার আগে আগে রোদ দি ভালো। তাহলে বাদাম কেমন হয়েছে? মোটামুটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চরটা আমি বাদাম দেখতে পাচ্ছি প্রচুর, বাদামের আবাদ কি ভালো হয় বেশি? হ্যাঁ, মাটি ভালো হইলে বাদাম ভালো হয়, আর মাটি ভালো না হয় না। বাড়ি নাই, ঘর নাই, দোয়ার নাই, এখানে এসে এখন আশ্রয় রয়েছি। চরের মাঝখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, এগুলো কি ভাওর বাড়ি? ভাওর বাড়ি, ভাওর। এগুলো যে নির্দিষ্ট একটা সময় করে, হ্যাঁ, ছয় মাস এখানে থাকেন? থাকি। তারপরে? তারপরে ওই যে যায় হেরা সড়কের ধারে থাকি। নির্দিষ্ট জমি জমা নাই কাকা? জমি জমা আছে, তো চর দেয়া। কিন্তু তো বাড়ি ঘর করা যায় মানে? না, নির্দিষ্ট বাড়ি করা যাবো, আর একটু চাইলে আর বাড়ি করা যাবো। এখনো বাড়ি করার মতো না? তাহলে জমি জমা চাষবাস করে? হ্যাঁ, এগুলা আমাদের শৈশব সম্পত্তি। থাইকাও তো আমাদের, থাইকাও তো এখন 25-26 বিঘাতে আছে, থাইকাও তো নাই। তার কারণ এখন 5 বিঘার ফসল আমরা জন্মাইতে পারি না। বাপদাদার জমি রক্ষা করতে হবে। হ্যাঁ, বাপদাদার জমি রক্ষা করতে হবে, এই জন্য আপনারা এই যে ভাওর করছেন না? হ্যাঁ। এইখানে কি আগে বাড়ি ঘর তো ছিল? অবশ্যই, হ্যাঁ অবশ্যই ছিল, পুরো চরে অনেক বাড়ি ঘর ছিল। এটা পুরানো বসতি ছিল, সব ভেঙে গেছে। হ্যাঁ, সব ভেঙে গেছে। এখনো এই চরে পানি ওঠে না? পানি ওঠে প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছরই। কাকা জীবন ভরে ভাঙা গড়ার খেলায় বসবাস করলেন, নদীতে বার বার আপনাকে জমি জমা ভেঙে যায়, বাড়ি ঘর নিয়ে যায়, তারপরও চরে বসবাস করেন কেন? বাপদাদার এটা বসতি এগুলো তো ছাড়তে পারতেছি না। মনে করেন যে বাদাম বোনা মাটি আছে তো পড়ছে, নদী ভাঙ্গে যায় এই যে বাদাম করা নাকি আঙে দিকদার না, কিছুই তো নাই, কে কোনো একটা দোকান পাট নাই, কোনো একটু আট বাজার নাই, কোনো হাসপাতাল নাই, একটু রুগী যদি এক্সিডেন্ট মারা গেল তখন হাসপাতাল নেওয়ার ক্ষমতা নাই, যে হাসপাতাল নেওয়া গেল, গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, দেন আমরা সমুদ্রের মধ্যে থাকি, কোনো কিছু নাই এই জায়গা। দেনে যে আজকে একটা লোকের হাবি কাম আসল, কোনো দেখেন তাক হে মরছি মানে জীবন ধরে, কোনো আগাছ জায়গা কোনো একটু কিচ্ছু নাই এই জায়গা। আমার তো নাই, আমার বাপের আছে, তাও 8-10 বিঘা। কি কি ফসল বোনেন? তিল, তারপরে পাট, মানে যা যা আর কি হয়। কি কেমন হয়
মোটামুটি বৃষ্টি হলেই তো ভালোই হয়, কিন্তু বৃষ্টি নাই যায় যার কারণে ফসল পুড়ে যাইতেছে। আবার বছর কি করুন, চরের মধ্যে বালু পড়ে গেছে গা, ফেঁসেরে বুনি মরা জায়গা, গম বুনি বৃষ্টি নাই, বাদাম গাছি পম নাই, এখন আমার চরাখুন কঠিন হয়ে গেছে গা, আমার চর এলাকা এই কোনাবাড়ি। আর কি ভাই এই অবস্থা, মনে করে চলা আমাকে ঘুম দুঃসাত, 15-16 বিঘা জমিন আছে, পারাবে একখানি নদী নালা খাল হয়ে হয়েছে, অল্প একটু টান 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 হয়ে হয়েছে, তা ধরা যায় না। কেমন আছেন? আছি ভালো। এই গরুর জন্য কি কাটতেছেন? ঘাস ঘাস কাটতেছি। এগুলো কি ঘাস? কাইসা ঘাস, বাদাম ঘাস, এগুলো গরু তো খায়। হ্যাঁ গরু খায়, জমি জমা আছে, জমি জমা তো ভেঙে গেছিলো, আবার উঠছে। আমার মনে করেন যে এটা আবাদ বসত করছি, তা ওই বালু তো বেশি জুত হয় না। অনেক বছর বয়স আপনার। হ্যাঁ, চরেই কাটাচ্ছেন সারা জীবন, কেমন কাটলো চরের জীবন কাকা? চরের জীবন এখন মোটামুটি তো আগে ভালোই আছিলাম, কিন্তু এই যে মধ্যে ভেঙে ছিল যায় হেরা অবস্থা মানে খারাপ হয়ে গেছে। আপনার এই চরে আমি এসে যে জিনিসটা দেখলাম, নদী পার হওয়ার পর কোনো গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে এই চরের পুরো জমি বাড়ি দিয়ে আপনাদের এই সব বানিয়ে আসতে হয়, কষ্ট হয় না? কষ্ট তো হয়, কষ্ট তো এরা হয়েছে, কষ্ট হয়। আপনারা ক্ষেতের জিনিস খান, তোর তাজা জিনিস খান, পিওর জিনিস খান আপনারা? দেব আল্লাহ, দেব আল্লাহ তো সব দেয়। আরে বাবা যে ওরা খাট না বাইঙ্গা চিরা গেছি কে হানা লাই করা হারি না, দুঃখে বইরা হান আহি থাকি ডালে ডুলে আমি কি কইরা খাই, নেরা দূরে বাবা বাসা তার নইয়া কইরা তাতে খাই। এখন সুবি সুবিধা মাঝে এই যে বালু চরটা দেখতেছেন, দুইটা গরু পালি, এলা বাদাম গাড়ি, এখানে গম্বুনি, এই অবস্থায় আমরা জীবন যাপন করতেছি। বর্ষা হইলে আমরা চলে যাই, আবার বর্ষা যে সুম নেমা যায় তখন আবার ওই যে ঝুভরি বাইন্দা টেন্দে আমরা এইভাবে জীবন যাপন করি। এই চরে তো ওই যে হাট বাজার হসপিটাল এগুলো কিছুই নেই, আর না থাকলেও মনে করেন যে আমরা হাইটে যাইয়া ওই বাজার কাইমের থেকে করে নেয়। আমরা এই শহরের মধ্যে অবহেল থাকলেও বাধ্যতার সম্পদ কথা বোঝেন নাই, এই সম্পদের আঙ্গুর একটা দরদ, মাটিও যদি থাকে বালুও যদি থাকে আমাদের এই মাটির একটা দরদ, যেহেতু বাপ দাদার সম্পদ। আমরা বাঙ্গা গোড়ার খেলার এই নদীর একুল ভাঙে ওকুল উঠে, এই খেল নদীর খেলা, আমাদের ওইভাবেই চলতে হয়। এই কোনাবাড়ির চরটায় এক সময় অনেক বাড়ি করছে। হ্যাঁ, বহু বাড়ি ঘর আছে। সেগুলো কি সব ভেঙে গেছে? সব ভেঙে গেছে, এখন আর বাড়ি ঘর করে না? না, এখন আর বাড়ি ঘর করে না। এই কোনাবাড়ি চরটা মনে করেন গ্রাম আসাল, বিরাট বিরাট গ্রাম আসাল, 7-8টা গ্রাম আসাল, 7-8টা গ্রাম ধরে প্রত্যেক মানুষের চরটা জাগছে। জাগার পরে যাদের জমি জমা আছে তারা এখানে চাষবাস করে। হ্যাঁ, চাষবাস করে সবাই, এই কারণে আপনার যে ভাওর করে, এই জন্যই আমরা ভাওর টাওয়ার করে মনে করেন সব কিছু করতেছি। মনে করেন জমি থাকলে কেউ, জমি থাকলে তো আমি ভাত পাই না, আমি বর্তমানে আমার জমি আছে দল। মনে করি মুরা দাঙ্গে মুরা দাঙ্গে মুরা দাঙ্গে নদীর নালার মধ্যে টিকির টিকির বাইরা আমরা গেলাম গা, নৌকা হওয়া যায় না স্যার, আমি হাতরে নিয়ে হাত ধরে মুরা দাদা, আরে মুরা দাদা আর খাল বিলে হাজারি, তাহলে কে করবো
তার নৌকায় না হাইরে তাহার জামটা আগে যে ভাঙসা তার তো এই রে এই তারিখে ভাঙা আমগুলো বেশি করে নিচ্ছে থাকারও করে নিচ্ছে হ্যাঁ থাকারও করে নিচ্ছে খাওয়ান দাওয়ানও করে নিচ্ছে কামে কাজি করা নেই কে চালে উঠে বয়ে থাকছি তুই উঠে বয়ে থাকছি তার কি রকম শেষের জামটা গেলাম কা আব্বু তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এ তোমাদের বাড়ি তো চরেই? হ্যাঁ। তোমরা কি পড়ালেখা করো? হ্যাঁ। আমাদের সকালে এখান থেকে স্কুলে যেতে হয়, লেট হয়ে যায় কত সময়। হ্যাঁ। তারপর ডিএস বালু দিয়ে খিচু হয়ে যায়, দেখে আমাদের এখান থেকে যাবার মন ধরে না। দেখা এখন রোজা গেল, রমজান মাস গেল, স্কুল বন্ধ, আবার সামনে 21 তারিখ থেকে আমাদের স্কুল খুলবে। সরকারি জায়গা থাকি এবার ওন থেকে ওন যাই পানি উঠে নানা মনে মেলা মেলাবার বাড়ি ঘর করাইছি আমরা। ছেলে পেলে নাই? আছে। তারা কি কামাই রোজগার শিখে নাই? শিখছে। খাওয়া দাওয়া শিখলে গিয়ে এখন না বলা নেই, তারাই বলা লেখা আমার কি আর খাবার দেয় বলা নেই। এইভাবে যেমন এসর ভেঙে গেল, হয়তো আবার আল্লাহর ঈশ্বর থাকবে ঈশ্বর জমগা এতেই আমরা ভাঙা করার খেলা। তাহলে আপনারা দিন শেষে নদী ভাঙ্গনের কাছে পরাজিত জীবন যাপন করছেন? হ্যাঁ। বন্ধুরা, কোনাবাড়ির চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো চর বা চরের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।